হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা? ছেলে তাহলে এই মতলব, আর আপনারা বলেন অনেক ভালো ছেলে। মিমের বাবা বলল, আমার মেয়ের দিকে চোখ তোলার সাহস কি করে হয় তোর? এখন এই বাড়ি থেকে চলে যাবি না হলে? তখন রাফি বলল, আমি নিজেই চলে যাচ্ছি, কিছু করা লাগবে না, আর কোনোদিনও আপনাদের কাছে আসবো না, আপনারা ভালো থাকবেন, আমি চলে গেলাম। এই বলে রাফি মিমদের বাড়ি থেকে চলে গেল। তারপর রাফি সেই মাঝ রাতেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করে আর ভাবতে থাকে, ঋতুর পর আজ যাকে সে ভালোবেসেছিল সেও আজকে ঋতুর মতোই ফিরিয়ে দিল তার ভালোবাসা নদীর ঘাট থেকে। রাফির এমন যাওয়া দেখে মাসুদ ও তার পরিবার যেন অনেক স্বস্তি পেল, আর মিমের বাবা মা তা দেখে কিছুই বলল না, কারণ তাদের কাছে তাদের মেয়ের জীবন আগে আর পর কখনই আপন হয় না। যা মিমের বাবা মা রাফির সাথে এমন ব্যবহার করে। রাফি ও মিমদের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটছে, আবারও সেই অজানা রাস্তায় সে এলো। মনে করছিল এবার তো তার বাবা মার পরিবারের অপূর্ণ ভালোবাসাটুকু পাবে, কিন্তু না, তার সেই ধারণা ভুল। এবারও মিম কি তাহলে তাকে ভালোবাসেছিল? এসব ভাবতে ভাবতে সে নিস্তব্ধ রাস্তায় মন ভুল হয়ে হাঁটছে। ঠিক তখনই একটি গাড়ি রাফির সামনে অনেক জোরে আসে আর সাথে সাথে গাড়িটি ব্রেক করে, আর সেই গাড়ির শব্দে রাফির হুঁশ ফিরে তারপর পিছনে ফিরে তাকায়। আর একটা মেয়ে গাড়ি থেকে নেমে বলে, আরে আপনি চোখে দেখতে পান না ভাই, আর কেউ কি এমন ভাবে রাস্তার চারিদিকে হাঁটতে থাকে? রাফি নিশ্চুপ, অদ্ভুত মানুষ তো, আপনি কথা বলছেন না কেন? তারপর রাফি একটু ভালো করে ঘুরে তার দিকে তাকালেই সেই মেয়েটি বলে, আপনি রিদির অফিসের সেই লোকটা না, যাকে রিদির সাথে রেস্টুরেন্টে কথা হয়েছিল? রাফিও ভালো করে দেখে এ তো লিজা, যে কিনা সেই রিদির বান্ধবী আর শফিক চাচার মেয়ে। এটা দেখে রাফি তাকে বলে, হুম, আমি সেই লোক। লিজা তখন বলে, তা আপনি এমন করে রাস্তায় হাঁটতাছিলেন কেন? আর একটু হলেই তো আপনার সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হতো। রাফি বলল, ও আসলে খেয়াল করিনি। লিজা তখন বলল, তা আপনি এত রাতে এভাবে রাস্তায় হাঁটছেন কেন? রাফি তখন বলল, না তেমন কিছু না, এমনি ভালো লাগতাছিল না। লিজা বলল, কেন, আপনার কি মন খারাপ? রাফি বলল, না এমনি হাঁটছিলাম। লিজা তখন তাকে বলে, তা ভালো কথা, আগের বার তো আপনার নামটাই জানা হলো না, আপনার নাম কি? রাফি তার রাফি নামটা বলতে কেমন জানি দ্বিধাবোধ করছিল, তাই সে তার আরেকটি নাম বলে। রাফি বলল, জি আমার নাম হুসাইন। লিজা বলল, তা আপনি এত রাতে কি এখানে এই রাস্তায় থাকবেন? রাফি বলল, তাছাড়া তো থাকার কোনো জায়গা নেই। লিজা বলল, মানে? রাফি বলল, কিছু না, যাবো, একটু পরে যাবো। লিজা বলল, আচ্ছা চলুন আমি আপনাকে আপনার বাড়িতে এগিয়ে দিয়ে আসি। রাফি বলল, না থাক, তার দরকার নেই, আমি একাই যেতে পারবো। লিজা বলল, আরে সমস্যা নেই, আপনি চলুন আমার সাথে। লিজার এমন জোরাজুরিতে রাফি তার গাড়িতে উঠে বসে। আর লিজা, ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেওয়া যাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।